বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, যে একটা কথা আছে যে আবাতস খাকবাত নূর পাঁচের ব্যাখ্যা বহুদূর। আবাতস খাকবাত নূর যে পাঁচের ব্যাখ্যা যে বহুদূর, এটা কত দূর? আসলে এটা যত দূর অত দূর আমার যাওয়া সম্ভব নয়, তবে শর্টকাটে একটু বলা যায়। আর সেই শর্টকাট জিনিস যে বুঝতে পারে তিনি পুরোটাই বুঝতে পারে ইনশাআল্লাহ। তবে দেখেন সূরা হামিমের মধ্যে যেহেতু বলা হয়েছে যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে আল্লাহ কিন্তু জ্ঞানীদেরকে বেছে নিয়েছেন জ্ঞানীদের জন্য এই কোরআন, জ্ঞানীদের জন্য এই কথাটি বা এই গ্রন্থটি জ্ঞানীদের জন্য। আচ্ছা, তাহলে যে কথাটি বলবো যে আবাতস খাকবাত নূর পাঁচের ব্যাখ্যা বহুদূর, এটা যে কত দূর, আমি কতটুকু দূরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন পাঁচটি কালেমা। আচ্ছা, সাহাবাদের মধ্যে কি পাঁচজন শ্রেষ্ঠ? আর যদি সৃষ্টিতে আসি তাহলে দেখা যায় কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেন, এই যে পাঁচজন। আসলে এই পাঁচজনের গুণ ক্ষমতা কিন্তু সম্পূর্ণই পাঁচ রকম। একটা জিনিস লক্ষ্য করলে দেখেন যে এই পাঁচটা যেমন আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটার গুণ যেরকম আলাদা আলাদা, এরকম পাঁচজনের পাঁচজনেরও গুণ আলাদা, তেমনি পাঁচজন সাহাবারও গুণ আলাদা। তাহলে কথাটি যে বলা হলো যে আব আতস খাকবাত নূর পাঁচের ব্যাখ্যা বহুদূর, এটা যে কত দূর এটা সুর করে বলতেই পারবো, কিন্তু অত দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। আর এই পাঁচে পাক পাঞ্জাতন দিয়েই কিন্তু সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে। তো এখন আমি যে কথাটি বলবো, দেখেন একজন মানুষ বা পাঁচজন মানুষ, এই পাঁচজন মানুষ একই মায়ের ঘরে জন্ম, পাঁচটি সন্তান। দেখবেন এই পাঁচজনের সাথে কিন্তু মনের মিল নেই, কথার মিল নেই, কাজের মিল নেই, পছন্দের মিল নেই, কোনো কিছুর মিল নেই, তবুও কিন্তু একই মায়ের ঘরে জন্ম নিয়েছে, একই পেট থেকে নেমে এসেছে। তাহলে পাঁচজনই পাঁচ রকম। কারো সাথে জ্ঞানের মিল নেই, খাওয়ার মিল নেই, রুচির মিল নেই, এর কারণ কি? দেখেন পানি, পানির গুণ আর মাটির গুণ কি এক হবে? আর মাটির গুণ আর আগুনের গুণ কি এক হবে? বাতাসের গুণ আর আলোর গুণ কি এক হবে? তাহলে পাঁচটা পাঁচটা পদার্থের। আচ্ছা, তো এখন এই পাঁচটা দিয়ে সমস্ত বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। তো এখন যে কথাটি বলবো যে বাংলাদেশে যে অবস্থাটি চলতেছে, দেখবেন যারা মুসল্লি, যারা নামাজি, তাদের সাথে কিন্তু যারা তরিকত করতেছে তাদের সাথে মিল নেই। আচ্ছা, দেখবেন যারা একদল সাধনা করে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, জঙ্গলে থাকে সাধনা করে, এটাও কিন্তু এক ধরনের এক স্তরের মানুষ। এ মুসল্লিরা নামাজ পড়তেছে, যাওয়া আসা করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, এটাও কিন্তু একটা পথ। আবার তরিকতের মধ্যে পীর আউলিয়া যারা আছে তাদের ইবাদত কিন্তু আবার আলাদা। আলাদা কিরকম? যে এর মধ্যে পাগল ফকিরের মধ্যে কাউকে নামাজ করতে দেখে না, বালক গোসল করতে দেখে না, অজু করতে দেখে না, যেই পোশাক পরে সেভাবেই থাকে, তার মানে মজনু। মজনু কি? পাগল, পাগল হাল। তাহলে একটা জিনিস বুঝতে চাই যে আসলে কারা ঠিক আছে? যারা মুসল্লি এরা ঠিক, না তরিকত যারা করে এরা ঠিক, না যারা জঙ্গলবাসী হয়ে গেছে তারা ঠিক? আসলে কোন দিক যাব? পাক পাঞ্জাতনের মধ্যে পাঁচজনের সাথেই তো মিল নেই, এবং পাঁচজন সাহাবার সাথেও তো জ্ঞানের মিল নেই। একটা মায়ের ঘরে পাঁচটা সন্তান জন্ম নিলে কারো সাথে কারো মিল নেই, কিন্তু যার যার মতে কিন্তু চলছে।
যদি এক ভাই আরেক ভাইকে বলে এভাবে চলবি না, এই কাজ করবি না, তুই আমার সাথে এই কাজ করে খাবি, কয় না ভাই আমি ওই কাজ করে খাবো না, আমি এই কাজ করেই খাবো। আচ্ছা ঠিক আছে তুই খা, তাহলে একে মারতে যায় না, ধরতে যায় না। কিন্তু এখানে কিন্তু যা কিছু হচ্ছে, যার যার স্তর থেকে সে নিজেকে সঠিক মনে করছে, আর নিজের যে কর্ম, যে জ্ঞান, বিবেক, বুদ্ধি অতটুকুই সে নিজের মধ্যে যতটুকু অর্জন করেছে, এটার মাপ দিয়ে সে নিজের জায়গায় নিজে খুব ভালো আছে, কিন্তু অন্যকে বলছে যে তোরটা ঠিক নয়। যেমন তরিকাতালা বলছে মুসল্লি ভুল আছে, আর মুসল্লিরা বলছে হে তরিকাতালা তোমার ভুল আছে। তো একজন একজনের ভুলে ভুলেই চলছে, আসলে কে যে ভুল আর কে যে সঠিক কখনো বসা হলো না, কখনো বলা হলো না, বোঝা হলো না। আর এই দ্বন্দ্বের রশি ধরে টানতে টানতে আজকে এই বাংলাদেশের এই অবস্থা। তবে দেখবেন একটা জিনিস যে ইউরোপ কান্ট্রি ওসব জায়গাতে কিন্তু বাংলাদেশের মতো অবস্থা হয় না। কেন হয় না? যে ওখানে কিন্তু শান্তি প্রিয় মানুষই বেশি, আর অশৃঙ্খল মানুষ কিন্তু বাংলাদেশে বেশি। যেমন তরিকত যারা করে কেউ ঠিক আছে কেউ ঠিক নেই, যারা মুসল্লিদের মধ্যে তারা কেউ ঠিক আছে কেউ ঠিক নেই, কেউ পাগল ফকিরের মধ্যে কেউ, দেখা গেছে যে পাগল ফকিরের মধ্যে যারা আছে জঙ্গলবাসী হয়ে গেছে এদের মধ্যে কেউ ব্যাস ধরেছে আবার কেউ সঠিক আছে। আসলে কেউ তো কাউকে বুঝতে চায় না আসলে কোনটা ঠিক আর বেঠিক, এক দিক থেকে শুরু করা হয়। যাই হোক, আজকের আলোচনাটি আমি যেটা বোঝাতে চাইলাম যে আসলে সেই তো জ্ঞানী, যে একটি গ্রন্থে এসেছে এক মুমিন আরেক মুমিনের আয়না শরীফ। এক মুমিন আরেক মুমিনের আয়না শরীফ কিভাবে দেখেন? একজন মানুষ খুব শক্ত, খুব সে যা বলে তাই, তাকে গিয়ে বলতেছে যে ভাই আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ভালো হচ্ছে না, তখন সে কোমিন ছিল, মুমিন ছিল না। তখন সে কি বলল, এই তুমি কি আমার থেকে বেশি বোঝো? এই কথা বলার পরে লোকটা চলে গেছে। একজন মুমিন ব্যক্তি একটা কাজ করতেছিল, আরো একজন মুমিন ব্যক্তি এসে দেখতেছে যে সে সঠিক মনে করেই কাজটা ভুল করে করছে। তখন তার মাথায় হাত রেখে বলে, বাবা তোমার কাজটা এমনি করলে তোমার ক্ষতি হতে পারে, তুমি এভাবে করো। তখন সেই মুমিন ব্যক্তিটি গিয়ে যখন সাজেশন দেওয়া হলো, সে বলতেছে ভাই আসসালামু আলাইকুম, আপনি এসে আমাকে এই পরামর্শটা দিলেন এবং দেখাই দিলেন, আমি যদি এরকম ভাবে চালিয়ে যাইতাম তাহলে তো আমার বিরাট ক্ষতি হয়ে যেত, আপনি আসাতে আপনি বলে দেওয়াতে আমি অনেক বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। তাহলে বোঝা গেল কি, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। তার মানে যে মুমিন আরেকজন মুমিন যদি আয়না, কিভাবে যে নিজের ভুল কখনো নিজে দেখা যায় না, তাই অন্যের ভুল দেখা যায় নিজের চোখে বাজে। যেমন একজন মুমিন দেখতেছে সে ভুল করতেছে, তখন সে যখন বলেছে ভাই এইটা এভাবে না এভাবে এভাবে আপনার ওভাবে ভুল হচ্ছে, তখন সে মেনে নিয়েছে। তার মানে কি, তার ভুল তার ওই মুমিনের আয়নায় ধরা পড়েছে, আর সে মুমিন বলে তারও কিন্তু ভেজালটা ভেঙে গেছে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে 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 পথেই থাকেন, কোরআনে কিন্তু অনেকগুলো পথ রেখেছে আল্লাহকে পাইবার জন্য। যেমন দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি কখনো মুসল্লি ছিলেন? আচ্ছা, যদি তিনি মুসল্লি থেকে থাকেন তাহলে সেটাও একটা পথ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পনেরো বর্ষ পর্যন্ত তিনি হেরা পর্বতের গুহায় ছিল, তার চুলগুলো কোমরে চলে গেছে, তার দাড়িগুলো হাঁটু ছাড়িয়ে গেছে, কারণ পনেরো বর্ষর একটানা তিনি হেরা পর্বতের গুহায় আল্লাহর কাজেই ছিলেন, ধ্যানে ছিলেন, সাধনায় ছিলেন। সেখানে জিব্রাইল এলেন, জিব্রাইল এলে তখন কি করলেন, তার সিনা পরিষ্কার করলেন, তাকে বুকে বুকে চাপ দিলেন, রব্বি জিদনি ইলমার মাধ্যমে আল্লাহর তরফ হইতে জ্ঞান দান করা হলো। তাই বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই হেরা পর্বতের গুহায় পাগল হালে ছিল, তাহলে পাগল হালের জীবনটা তিনি কাটিয়েছে। তো আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কথা বলি যে তিনি নামাজ পড়েছে, তিনি আল্লাহর ইবাদত করেছে, ঠিক আছে, তিনি তো নামাজ এনেছিলেন
কত বছরে? 52 বছরে। নবুয়াত পেলেন 40 বছরে। তিনি 25 বছর বয়সে যখন হেরা পর্বত গুহায় ঢুকলেন, তখন 40 বছর পূর্ণ হতে কোরআন নাজিল হলো তার উপর, এবং তিনি কি করলেন? তিনি নবুয়াত লাভ করলেন। এরপরে 52 বছর বয়স যখন হলো, তখন আল্লাহ দাওয়াত দিল, দোস্ত আরশে আজমে আপনাকে আনবো, এখানে আপনার সাথে আমার মোলাকাত হবে, মেরাজ হবে। তাহলে মেরাজ থেকে যখন নামাজ এনেছিল, তখন তার 52 বছর বয়স ছিল, তিনি 63 বছর বাদ ছিলেন। তাহলে তিনি কিন্তু পাগল হালে 15 বছর কাটিয়েছেন। তাহলে তিনি যে পাগল হালে কাটিয়েছিলেন, তাহলে সেটা কি আমাদের কাটাতে হবে না? তিনি যে হাদিস বলতেছে তিনি নামাজ পড়েছে, তাহলে তিনি মুসল্লিও হয়েছে, তাহলে আগে তো সেই পাগলটা হতে হবে, এরপরে তিনি আল্লাহর কাছ থেকে মেরাজ করে নামাজটা এনেছে, এরপরে পড়েছে। তাহলে যাই হোক, এ সমস্ত জগৎবাসী জ্ঞানীর মাথায় একটু দেওয়া হলো, মধ্যজ্ঞানীকে দেওয়া হলো, নিম্ন জ্ঞানীকে দেওয়া হলো। যদি তারা মনে করে যে হ্যাঁ কথাগুলো সঠিক, তাহলে আমরা চিন্তা করব, আর যদি সঠিক মনে না করেন, তাহলে ডিলিট করে দিবেন, নিজের মধ্যে রাখার দরকার নেই। তবে যাই হোক, আজকে যেটা বোঝাতে চাইলাম যে দেশের যে অবস্থা, যদি মানুষ বুঝত যে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, যে কেউ দরবার ভাঙছে, কেউ মাজার ভাঙছে, কেউ কারো উপরে অত্যাচার করছে, তাহলে এটা হতো না। যদি তরিকত এবং শরীয়ত, হাকিকত, মারেফত সকল স্তরের লোক যদি একখানে বসে যখন পরামর্শ করত যে হ্যাঁ আমরা সঠিক না তোমরা সঠিক, যেটা সঠিক হবে সেটাই আমরা মানব। যাই হোক, সমস্ত জগৎবাসী আজকের আলোচনা এতটুকুই করলাম, এবং কি বোঝাতে চাইলাম, কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।